মাত্র 2 টাকা দিয়ে বাড়িতে তৈরি করে ফেলো ওই ফেস প্যাকটা, 10 মিনিটে দেখো মুখ কত ফর্সা হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি এই ফেস প্যাকটা মাত্র 1 দিন ব্যবহার করে 10 মিনিট রেখে দিতে পারো, দেখতে পাবে তোমার স্কিনের মধ্যে যাবতীয় যে কালো দাগ আছে সেগুলো সব চলে গেছে, আর মুখের যে টান টান ভাব, মুখের চামড়া যদি ঝুলে গিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আর তোমার যদি হাতে পায়ে কালো দাগ থেকে থাকে সেখানেও ব্যবহার করতে পারো, চোখের নিচে যদি কালো দাগ থাকে, ঠোঁটে যদি কালো দাগ থাকে তো সেখানেও কিন্তু এই রেমিডিটা ব্যবহার করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো আমি এই রেমিডিটা ব্যবহার করার জন্য নিয়ে নিচ্ছি প্রথমত হচ্ছে চিনি। তো এই চিনি কিন্তু আমাদের মুখের যে স্কিন সেটাকে ব্রাইট করে আর স্কিনের মধ্যে টান টান ভাব নিয়ে আসে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো করে নেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো দিয়ে দেবো চিনির গুঁড়ো। তো আমি এখানে একটু বেশি দেবো, কেননা এটা শুধু যে আমি একা ব্যবহার করব তাই নয়, এই ফেস প্যাকটা কিন্তু আমি আমার বোনকে, মাকে, সবাইকে দিয়েছি, তাদের স্কিন কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়েছে, সপ্তাহে 1 দিন হলেও এটা ব্যবহার করো। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে কফি, মাত্র 2 টাকার যে কফি আছে সেই কফি আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা, কফির দাম তো বেশি না, মাত্র 2 টাকা, দোকান থেকে নিয়ে এসে ফেস প্যাকটা ব্যবহার করো, সপ্তাহে 1 দিন হলেও ব্যবহার করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। মুখের যে কালো দাগ, অবাঞ্ছিত দাগ, মুখের মধ্যে যে দাগ থেকে যাওয়া কালো কালো দাগ, সেগুলো কিন্তু সব চলে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা। বন্ধুরা, অ্যালোভেরা কিন্তু আমাদের মুখের মধ্যে টান টান ভাব নিয়ে আসে, আর বয়সের যে একটা দাগ সেটা কিন্তু একদমই দূর করে দেয়, বয়স কিন্তু একদম কমিয়ে ফেলে। অ্যালোভেরা দিয়ে দিয়েছি। অ্যালোভেরা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো তারপর হচ্ছে হলুদ। তো বন্ধুরা, আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলো কিন্তু স্কিনের জন্য খুব ভালো, আর স্কিনটাকে কিন্তু অনেকটা ব্রাইট করবে, আর স্কিনের মধ্যে যে কালো দাগ সেগুলো কিন্তু একদমই তুলে ফেলবে। আমাদের উচিত আমাদের স্কিনের, আমাদের শরীরের যত্ন নেওয়া উচিত, তাই না? সকলেরই কিন্তু সেটা করা উচিত। তো তারপরে এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব, কোনো রকম কোনো জল বা কোনো কিছু দেওয়া যাবে না, ব্যাস এগুলো যখন ভালো করে মিক্সড করবে দেখবে এগুলো একে অপরের সঙ্গে এমনভাবে মিশে যাবে যা ভাবারও বাইরে। তুমি একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো এগুলোকে আমি এভাবে ধৈর্য সহকারে একটু মিক্সড করতে হবে। তো এগুলোকে মিক্সড করে নেব, মিক্সড করে নেওয়ার পরে একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে, অনেক ঘন ঘন করে এটাকে নাড়াতে হবে। তো দেখো একদম গলে গেছে না, দেখো একে অপরের সঙ্গে মিলে পুরো গলে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি, তোমরা কিন্তু কোনো রকম কোনো জল কিন্তু এর মধ্যে দেবে না, এইভাবেই তৈরি করে নেবে। আর এভাবে কিছুক্ষণ রেখে দেবে, 1/2 ঘন্টার মতো রেখে দেবে, আর এটাকে ঘন ঘন বেশ একটু ভালোভাবে পেস্ট করতে থাকবে, যতক্ষণ না এটা একে অপরের সঙ্গে মিশে ঠিক এমন একটা কালার তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, এটা পেস্ট আমি করে নিয়েছি, মিনিমাম 1/2 ঘন্টার মতো এটাকে আমি রেখে দিয়েছি, পেস্টটা করেও 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছি, যাতে এগুলো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপরে আমি প্রায় কতক্ষণ পরে, 20 মিনিট পরে মুখটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে এসেছি। ক্লিন করে ধুয়ে নিয়ে আসার পরে মুখের চারপাশে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। তো তোমরাও নিয়ে নেবে, তোমাদের চোখে নিচে যদি কালো দাগ থেকে থাকে বা মুখের চারপাশে যদি ব্রণের দাগ থেকে থাকে সেগুলো কিন্তু এক নিমেষে চলে যাবে মাত্র একবার ইউজ করার ফলে, আর ঠোঁটে যদি কালো দাগ থেকে থাকে সেটাও কিন্তু একদমই চলে যাবে। তো তোমরা এটাকে ভালোভাবে নিয়ে নেবে একদম হালকা হালকা হাতে। আমি এখানে যেহেতু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তার জন্য মনে হচ্ছে আমি খুব জোরে জোরে নিচ্ছি, কিন্তু না, একদম হালকা হালকা হাতে নেবে, একদম হালকা হাতে নেবে। নেওয়ার পরে একদম হালকাতে ম্যাসাজও করবে। তো দেখো চোখের নিচের বা নাকের পাশ দিয়ে যে কালো কালো দাগ থাকে সেটাও কিন্তু তুলে ফেলতে খুব সাহায্য করে। তোমাদের যদি কারো চোখের নিচে কালো দাগ থেকে থাকে তাহলেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এই ফেস প্যাকটা শুধু যে তোমার মুখের কালো দাগ তুলে ফেলবে সেটা নয়, চোখের নিচে কালো দাগ তুলে ফেলবে, ঠোঁটের কালো দাগ তুলে ফেলবে, চোখের নিচের কালো দাগ তুলে দিয়ে একদম ফর্সা করে দেবে, আর ঠোঁটটাও কিন্তু কালো থাকলে সেটাও কিন্তু একদম লাল টুকটুকে বানিয়ে দেবে। তোমরা এই ফেস প্যাকটার অনেক গুণাগুণ আছে, তোমাদের যদি ঘাড়ের নিচে বা হাতে পায়েও যদি কালো দাগ থেকে থাকে তো সেখানেও ব্যবহার করতে পারো। তো এটাকে আমি নিয়ে না অনেকক্ষণ ম্যাসেজ করছিলাম, 10 মিনিটের মতো ম্যাসেজ করেছি, 10 মিনিট ম্যাসেজ করার পরে তারপর এটাকে রিমুভ করে দেবো। তো দেখো 10 মিনিট কিন্তু হয়ে গেছে, 10 মিনিট পরে এই দেখো আমি একটা তুলোর সাহায্যে তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, দেখো কতটা গ্লোয়িং করছে। তো তোমরা এরকম ব্যবহার করো, তোমাদের স্কিনে কিন্তু এরকম গ্লোয়িং করবে, আর স্কিনের মধ্যে যে কালো যাবতীয় দাগ আছে সেটা কিন্তু চলে যাবে। অবশ্যই ট্রাই করো কিন্তু এটা। এবার আমি এই মুখটাকে পুরোভাবে ক্লিন করে আসি চলো তোমাদের। তো দেখো এখানে আমার মুখটা কতটা ফর্সা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো, আর স্কিনের মধ্যে আলাদা একটা গ্লো কাজ করছে যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া হয়েছে। চলো এটাকে রিমুভ করে আসি। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, দেখো মুখের মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া নেই বন্ধুরা, কিচ্ছু না। এবার দেখো আমার স্কিন কতটা গ্লোয়িং করছে।
স্কিন গ্লোয়িং করছে, ঠোঁটটা লাল লাল হয়ে গেছে, আর এই যে চোখের নিচে নাকের পাশ দিয়ে যে একটু কালো কালো দাগ ছিল সেগুলো কিন্তু একদমই চলে গেছে। সপ্তাহে একদিন হলেও এটা ব্যবহার করো, ভীষণ 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 ভালো রেজাল্ট পাচ্ছ, আর যেখানে যেখানে কালো দাগ আছে সেটাও কিন্তু তুলে ফেলতে খুব সাহায্য করে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আমি পূজা, তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে পারো, এরকম ধরনের ভিডিওগুলো দেখার জন্য আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আসি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ আমার ঠোঁট আর মুখ কতটা পরিষ্কার হয়ে গেছে, আর ঠোঁট তো পুরো লাল হয়ে গেছে, কোনো রকম কোনো মেকআপ বা কিচ্ছু কিন্তু আমি ব্যবহার করিনি, পুরো মুখটা ধুয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলো না। চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।